আসসালামু আলাইকুম, আমি চাষী মাজেদ। চাষী মাজেদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো জীবননগর উপজেলা চুয়াডাঙ্গা জেলার। আমি এখানে দাঁড়িয়ে আছি একটা শরীফা বাগানে। আপনাদের আজকে দেখাবো থাই বারো মাসি শরীফা। আসলে আমরা অনেকে বিভ্রান্ত হই বিভিন্নভাবে যে শরীফা চাষ আমাদের দেশে হবে কি না বা আমরা লাভবান হব কি না। হ্যাঁ, অনেকভাবে আমরা করি ডিসাইড নিতে পারি না যে বাণিজ্যিকভাবে করবো কি না। আপনারা যে এই বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানটার বয়স হলো চার বছর পাঁচ বছর রানিং আর কি। হ্যাঁ, গাছগুলো দেখতে পারছেন, শরীফা আসলে বারো মাসে। অনেকে বলে যে বারো মাসই তো হয় না, তাহলে কীভাবে হবে? হ্যাঁ, আপনার গাছে দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, এই গাছটা দেখেন, এই যে একটা ফল, এটা হলো প্রথম ধরনের। এবার একটু খরার কারণে নষ্ট হয়ে গেছে অনেক ফল। এই যে দেখেন, আর এই যে দেখেন, এই যে এইটা, হ্যাঁ এই যে একটা ফল, এই যে এই সাইজে অনেক ফল আছে। এই যে ছোট, এই যে একটা, এই যে এসে ছোটো আছে। হ্যাঁ, এইভাবে আপনার এই যে বড় আরও আছে, গাছে অনেক ফল আছে। এই যে ভিতরে দেখা যাচ্ছে না, আবার ঠিক পনেরো থেকে বিশ দিন পরে আবার ফুল আসবে। এই যে আসলে শরীফার বাজার মূল্য কীরকম থাকে, তারপরে শরীফার আপনার চাহিদাটা কীরকম থাকে, আমাদের দেশে যে পরিমাণ শরীফার চাহিদা এই পরিমাণ উৎপাদন আমাদের দেশে হয় না। বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা জেলাটাই এর বেশি বাণিজ্যিক চাষ হয়ে থাকে। আপনারা হয়তো এর আগে অনেক ভিডিও দেখেছেন অনেকের। হ্যাঁ, আপনারা চাইলে শরীফা বাগান করতে পারেন। এদিকে এদিকে এই যে এই গাছটাই ছোটো ফল বেশি। এই বছর আবহাওয়া বেশি একটা ভালো ছিল না, যার কারণে প্রথম ধরনের ফলগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখেন, প্রত্যেকটা গাছে এরকম ফল আছে। এদিকে এদিকে দেখাই, এই দেখেন, প্রত্যেকটা গাছেই ফল আছে, সব গাছে এরকম ফল আছে। ওই দেখেন ফুলও আছে। হ্যাঁ, ফুল আবার দশ পনেরো দিন পরে আসবে, কারণ এই দুটা ধারা দিয়েছে, ওই উপরে ফুল আছে। হ্যাঁ, হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ, এই যে এখানে বসাই, এই দেখেন। হ্যাঁ, বারো মাসই বলতে আমাদের এগুলো আপনার একদম শীতকাল পর্যন্ত গাছে ফল থাকবে। আপনার শীতে শরীফা গাছের পাতা ঝরে যায়, পাতা ঝরে আবার নতুন পাতা বের হয়, তখন থেকে আবার ফল আসে। শরীফার গত বছরের বাজার মূল্য যদি বলে থাকি, গত বছর আপনার আর বাজার মূল্য এ গ্রেডে যেটা ছিল, এটা কয়েকটা গ্রেড হয়, এ গ্রেডের বাজার মূল্য ছিল দুইশো আশি টাকা তিনশো টাকা। হ্যাঁ, আপনার এ গ্রেডের পাঁচ থেকে ছয়টা এক কেজি হয়, বি গ্রেড আছে, সি গ্রেড করা হয়, ওগুলো আপনার দুইশো টাকা একশো আশি টাকা, এই সর্বনিম্ন একশো আশি টাকা বাজার। হ্যাঁ, একদম ছোটোটা। আপনার যদি বাণিজ্যিক বাগান করতে চান, হ্যাঁ নির্দ্বিধায় করতে পারেন, তবে একটু উঁচু জমি লাগবে, যে জমিতে পানি বাঁধে না। হ্যাঁ, আমাদের এই জমিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই জমিটা যথেষ্ট উঁচু, যে জমিতে আপনার বর্ষার পানি বাঁধে না ওইসব জমিতে চাষ হবে। আপনাদের যদি এরকম জমি থাকে তবে অবশ্যই শরীফা বাগান করতে পারেন। শরীফা বাগান আসেন, আমাদের বাগানটা দেখাই, পুরো বাগানটা। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট, এই যে এই গাছগুলোতে ফুল আছে পর্যাপ্ত পরিমাণে। এই এই দেখুন ফুল, এই যে ছোটো ছোটো ফল, প্রত্যেকটা আসলে ডাল ধরাই, প্রত্যেকটা ডালই ফল আছে। এই যে এগুলো ছোটো ফল, বড়ো ফল দেখাইছে আপনাদের। হ্যাঁ, বড়ো ফলটা এই বছর একটু কম ধরাইছে, কারণ ওই এই বছর প্রথম দিকে প্রচুর খরা ছিল, যখন প্রথম ফুলটা আসে তখন প্রচুর খরা ছিল, রোদ ছিল, হ্যাঁ তাপমাত্রার কারণে ফল টিকা নাই। এই যে এখানে দেখেন, একটা জিনিস দেখেন, এই জায়গায় দেখেন দুইটা ফল, একটা বড় একটা ছোট। এই ফলটা আপনার দুই মাস, এইটার দুই মাস বা এক মাস আগে হারভেস্ট হবে, এটা এক মাস পরে হারভেস্ট হবে, মানে আপনার পর্যায়ক্রমে এইভাবে শীত পর্যন্ত থাকবেই। এই যে এখানে এখানে দেখো, এই যে এইখানে দেখেন দুইটা ফল, একটা ছোট একটা বড়। হ্যাঁ, শরীফার বিষয় আসলে মজাটা এই জায়গায় যে আপনার একবার এক সিজনে, যেমন কুল এক সিজনে বিক্রি করে দিলেন শেষ, কিন্তু না শরীফার এইরকম না, শরীফা আপনার একদম শীত পর্যন্ত আপনার ছয় মাস সাত মাস বিক্রি করে যাবে। এই দেখেন এখানে দেখেন একটা মজার জিনিস, এই যে ফুলটা কেন ফুটে নাই, এই ফুলটা ফুটে গেছে, আবার এখানে একটা ফল আছে। তারপর এই দেখেন দেখেন, এই দেখেন এই গাছগুলো তারপরে মাশাল্লাহ অনেক ফুল আসছে আবার নতুন করে। এই দেখেন একটা ফল, এই যে ফল, এই যে ছোটো ফল, হ্যাঁ এই যে ফুল, হ্যাঁ মানে সব ধরনের ফল থাকবে আপনার কাছে। যদি বাগান করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছে সব ধরনের চারা আছে। হ্যাঁ, ছোটো চারা, আপনার বীজের চারাও আছে, কলমের চারা আছে। যারা পাইকারি বা বাণিজ্যিকভাবে বাগান করতে চান, তাদের বাগান থেকে শুরু করে সব ধরনের সহায়তা করা হবে। হ্যাঁ, সব ধরনের পরামর্শ আপনারা যখন যেরকম পরামর্শ চান তো সেই রকম পরামর্শ দেওয়া যাবে।
আপনারা আসেন এখানে একটা গাছ দেখেন, এই গাছটা আরো পর্যাপ্ত পরিমাণ ফল আছে। এই দেখেন এই গাছটা বড় ফল দেখেন, এই যে এই ফল, এই সাইজের ফলগুলো আপনার এই ফলগুলো সবার আগে হারভেস্ট হবে। হ্যাঁ, এই ফলগুলো বাজার মূল্য যখন আসে তখন 350 টাকা 300 টাকা এইরকম বাজার মূল্য থাকে। হ্যাঁ, আপনার গত বছর সারা বছরে আপনার পুরো সিজনে আপনার 280 টাকা 250 টাকা পর্যন্ত বাজার মূল্য গেছে। আপনারা বাজার খোঁজ নিলে দেখতে পারবেন। হ্যাঁ, কারণ আমাদের দেশে যে পরিমাণ চাহিদা, এই পরিমাণের শরীফ আমাদের দেশে উৎপাদন হয় না। আরেকটা গাছের সামনে নিয়ে আসলাম আপনাদের, এই দেন এই গাছটা দেখেন, এইটাই যে প্রথম ধরার যে ফলটা, এই এই ফলটা বেশি দাঁড়াইছে। এই যে এই দেখেন একটা বড় ফল, ছোট ফল, এই যে এখানে উপরের দিকে দেখাও, এই দেখেন দেখতে পাচ্ছেন এই কি পরিমাণে ফল আছে। আপনার এই ফলগুলো যখন বড় হবে এগুলো আপনার 5 থেকে 6টা বা 7টা কেজি হবে। হ্যাঁ, ওইটা এ গ্রেড, আর বি গ্রেডের সি গ্রেডের ওগুলোর তো খুব কমই হবে, যদি আপনার পরিচর্যা ভালো করেন ওই ফলটা কম হবে। এই দেখেন নিচের দিকে দেখেন, ফলগুলোর সাইজ দেখেন, এগুলো এখনও পরিপক্ক হইতে এখনও দেরি আছে। হ্যাঁ, 3-4 মাস পরে এগুলো হারভেস্ট হবে। সবগুলো গাছেই এইরকম ফল আছে, ছোট বড়। হ্যাঁ, এই যে এই গাছটা দেখা, এই গাছটা, এই যে এটা দেখেন কত বড়, মনে হয়েছে যে এখনই পাকার মতো হয়ে গেছে। হ্যাঁ, এটা কালার দেখছেন, এটা গোল্ডেন একটা কালার আসবে। হ্যাঁ, এটা তো এখনও পরিপক্ক হইতে এখনও অনেক দেরি, 4-5 মাস দেরি। হ্যাঁ, এই দেখেন 3 থেকে 4 মাস এটা লাগবে হারভেস্ট, এই বড় সাইজটা সর্বোচ্চ, এই সাইজটা কম, ওই সাইজটা আপনার এই চেয়ে একটু ছোটো সাইজটা বেশি। দেখেন এটার কালারটা দেখেন, গোল্ডেন কালার আসছে। সবগুলো এই দেখেন, এবার বাগানটা পুরোটা বাগান ঘুরে দেখাই আপনাদের। আসেন, প্রত্যেকটা গাছেই আপনারা বলবেন যে একটা গাছ ফল আছে না, প্রত্যেকটা গাছেই ফল আছে, কয়েক ধাপে ফল আছে। এই দেখেন বড় সাইজ, মিডিয়াম সাইজ ফুল আছে, ছোটো সাইজ, এর চেয়ে ছোটো সাইজ আপনাদের দেখাইছি। হ্যাঁ, এই দেখেন একটা গাছে 4টা ক্যাটাগরির ফল আছে। এই দেখেন বড় সাইজ, মিডিয়াম সাইজ, হ্যাঁ এর চেয়ে ছোটো সাইজ আছে। এই দেখেন এই যে এর চেয়ে ছোটো সাইজ। হ্যাঁ, তারপরে এই দেখেন এটা ফুল আছে, এর চেয়ে ছোটো সাইজও আছে, এর চেয়ে ছোটো সাইজ 5 থেকে 6 ক্যাটাগরির ফল আছে। এই দেখেন এই গাছটা, এই সবচেয়ে ছোটো এসে ছোটো আছে। হ্যাঁ, আপনাদের সব ধরনের ফল গাছে থাকবে। আপনারা যারা বাণিজ্যিক বাগান করবেন, যারা বাণিজ্যিক বাগান করবেন আমাদের ইউটিউবে কমেন্ট করবেন, বা ইউটিউবের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন, ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক ইনবক্স করতে পারবেন, সরাসরি ফোন করতে পারেন। আপনারা সরাসরি এসে বাগান ভিজিট করে তারা নিতে পারবেন, এমনকি কুরিয়ারে যদি নিতে চান সেক্ষেত্রেও দেওয়া যাবে। আমাদের সপ্তাহে 3 থেকে 4 দিন কুরিয়ার করা হয়, আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদের ঠিক আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়া যাবে। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো বা ভাবেন যে আমরা অনলাইনে চারা কিনে প্রতারিত হবো, তারা সরাসরি আসতে পারেন, আমাদের বাগান ভিজিট করতে পারেন, ভিজিট করে এসে আমাদের চারা নিয়ে যেতে পারেন, আমাদের এতে আরও সুবিধা হয়। আপনারা সরাসরি আসলেন, সরাসরি নিলেন, সরাসরি আপনাদের খরচে নিয়ে যাবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাই।